So hello guys, welcome to our channel, Mr. and Mrs. Khiladi Vlogs. Guys, এখন হচ্ছে আমি বসে আছি, এখন হচ্ছে বিকেল বেলা, তো ও হচ্ছে কাজে একটুখানি বেরিয়েছে দরকারে, তো ও হচ্ছে আসবে, আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, তাই আমি হচ্ছে ওর জন্য বানিয়ে রাখছি হচ্ছে গ্লুকন ডি। একটু গ্লুকন ডি, গ্লুকন ডি তো খাওয়া মানে খুবই এখানে উপকার, খুবই উপকার গ্লুকন ডি খাওয়া। তো তোমরা যখন হচ্ছে কোথাও রোদে বেরোবে বা যে কোনো ধরো তোমাদের গরমকালে আর কি কোথাও বেরালে, তো তখন সেখান থেকে এসে লাসি বা গ্লুকন ডি, তারপরে এই যে রসনা, জলজিরা, তারপরে যে কোনো জুস বলো, তো সেগুলো খেলে একটু মানে হচ্ছে খুব তৃপ্তি হয়, আরাম হয় আর কি, ভালো লাগে গরম তো। তো ওই জন্য এখন আমি হচ্ছে গ্লুকন ডি করে নেবো ওর জন্য। তো চলো গ্লুকন ডিটা ওর জন্য রেডি করে রাখি। তো এই যে আমি নিয়ে নিয়েছি কাপ, একটা কাপ নিয়ে নিয়েছি কাচের, আর গ্লুকন ডিটা নিয়ে নিয়েছি, আর হচ্ছে আমি গ্লুকন ডিটা বানাবো হচ্ছে বিসলারি জল দিয়ে, তাই আমি হচ্ছে জলের বোতল নিয়ে নিয়েছি। তাই আমি গ্লুকন ডি নিয়ে নিয়েছি আর বিসলারি জল নিয়েছি ঠান্ডা। তো এখন হচ্ছে গ্লুকন ডিটা ভালো করে সুন্দর করে একটু গুলে নিলাম, এই যে। তো গ্লুকন ডি হচ্ছে রেডি, আমার হাজব্যান্ডের জন্য আমি একদম ঠান্ডা ঠান্ডা গ্লুকন ডি বানিয়ে রাখলাম। তো ভিডিওটা কেমন লাগলো বলো, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ গরমকালে তোমরা সবাই ভালো থাকো, জুস খাও, ঠান্ডা শরবত খাও, কেমন, আর শরীর ভালো রাখো, আর হ্যাঁ একটু একটু মাঝে মাঝে তেঁতেও খাবে তাহলে খুব ভালো শরীরের পক্ষে। তো চলো এটাকে আমি ফ্রিজে রেখে দিই, তো চলো। তো গাইস আমি ওর জন্য গ্লুকন ডি করে রেখে দিয়েছি, ও আসলে ওকে দেব একদম ঠান্ডা ঠান্ডা গ্লুকন ডি, তো গরম থেকে এসে ভালোই লাগবে খেতে। ও আমাকে সেদিন হচ্ছে লাসি করে খাওয়ালো, আজকে আমি ওকে গ্লুকন ডি করে খাওয়াবো। তো ভিডিওটা কেমন লাগলো বলবে, আর লাইক কমেন্ট করবে, আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো গাইস দেখা হবে আবার একটা পরের ভিডিওতে, বাই বাই।